আগের ঋতু ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সুমন্ত, আর আমি বেসিক্যালি ট্রাভেল রিলেটেড ব্লগ বানাই। তো আজকে প্ল্যান করছি পন্ডিচেরি ঘুরতে যাওয়ার জন্য। এখন বাজে 8:10, আর এখন প্রায় রেডি হয়ে গেছি এখন রওনা দেব স্টেশনের জন্য। তো স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি স্টেশনে চলে এসেছি, আর আমাদের কোচ হলো H1, আর এখন আমরা এখানে বোর্ড করব। আজকে ট্রিপে আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে শিবাজিরা যাচ্ছে। দাদা কিন্তু গোটা প্ল্যানটা অর্গানাইজ করেছে, ট্রাভেল করছে ফার্স্ট ক্লাসে। আর ফার্স্ট ক্লাসের ট্যুরটা দিই তোমাদের একবার। এটা হলো ফার্স্ট ক্লাসটা, আর এটা হলো আমাদের জন্য থাকার জায়গা, মানে এটাতে আমরা কলকাতা যাচ্ছি। একটা ট্যুর দিয়ে দিই তোমাদেরকে। এটা হলো আমরা কুক, আর এখানে আবার ওয়ার্ডরোব দিয়েছে, কিন্তু এখানে কি রাখবো জানি না। তাহলে দিয়েছে, খুব ভালো লাগলো, কিন্তু আমি ইউজ করবো না। তো এখন কোচে বসে আছি, আর আমি আর শিবজিদা এখানে আড্ডা মারছি, মানে দুজন মিলে যাচ্ছি, মজাটা কিন্তু আলাদা, কিন্তু হেভি চিল হচ্ছে, মানে মনে হচ্ছে না ট্রেনে যান। গুড মর্নিং, আর এখন যা শিয়ালদা পৌঁছে গেছি, এখন আমরা রওনা পরের জন্য ওয়েট করে আছি, বুক করলাম, এয়ারপোর্ট যাবো। তাহলে এখানে বেশি সময় কাটিলে আপনি এর থেকে ভালো এয়ারপোর্টে গিয়ে ওয়েট করি। চা খেলাম, খুব সুন্দর চা খেলাম, যে চাটা একটু খেয়ে ফেলে দিতে হলো। এয়ারপোর্টের জন্য রওনা দিয়ে দিয়েছি, ফাইনালি হচ্ছে। হ্যাঁ ফাইনালি হচ্ছে, বেশ ভালো ভাইবস, সকাল সকাল বেশ ভালো লাগছে। ফুডকোর্টে বসে আছি, আর ওইদিকে KFC-র অর্ডার দিয়েছি। সবাই পুরো রাতে খায়, আর আমরা ব্রেকফাস্ট করছি KFC দিয়ে, মানে আলাদা হলো আমাদের সকালে ব্রেকফাস্ট। হোয়াট এ লাইফ! বোর্ডিং হচ্ছে, এদিকে লাইনে দাঁড়িয়ে আছি, ওইদিকে বোর্ডিং হচ্ছে। আমরা বোর্ড করে গেছি, আগে আমি গরিব ছিলাম, চাপতাম আমি ট্রেনে, আজকে আমার প্রচুর পয়সা, তাই আজ আমি প্লেনে। ফাইনালি আমরা যাচ্ছি, এটা হলো আমাদের বাস আসবে, তারপর আমরা যাব। কিন্তু এখানে ওয়েদারটা খুবই গরম, প্রচন্ড গরম, প্রচন্ড গরম এখানে। আমরা এখন বাসে করে আমরা এয়ারপোর্টে যাচ্ছি, এটা আমাদের প্লেন ছিল। তো ফাইনালি আমরা চেন্নাই এয়ারপোর্টে এন্টার করে গেছি। এটা হলো চেন্নাই এয়ারপোর্ট, একটা দেখিয়ে দিই তোমাদেরকে একটু প্যান করে। এটাই হলো চেন্নাই এয়ারপোর্টটা। এয়ারপোর্টে বেরিয়ে এখন একটা উবার করেছি, উবার করে এখন আমরা যাচ্ছি আমাদের পন্ডিচেরি হোটেলে। ডিরেক্ট হোটেলে ডিরেক্ট হয়ে যাবো আমরা, আর এখানকার সাইড সিন খুব সুন্দর, চারিদিকে পরিবেশটা খুব সুন্দর, দেখাই একবার। ফাইনালি পন্ডিচেরিতে আমরা এন্টার করে গেছি, আর এদিকে ঢুকছে। ফাইনালি ডেস্টিনেশনে চলে এসেছি, ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে এসেছি। এটা হলো আমাদের হোটেলটা রুম, পুরো ফ্রেঞ্চ ভাইবস আছে। 3 দিনের জন্য এটাই আমাদের থাকার জায়গা। একটা ট্যুর দিয়ে দিই তোমাদেরকে। এখানে আমাদের সাথে অ্যাটাচ ডাইনিং টেবিল রয়েছে, কিচেন রয়েছে, মাইক্রোওভেনও আছে, এখানে ফ্রিজ আছে। অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর এখানে, এগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। গুড মর্নিং ফ্রম পন্ডিচেরি। গুড মর্নিং। আর ফাইনালি আমরা একটা হায়ার করেছি, সেটা করেই আজকে আমরা গোটা ফ্রেঞ্চ কলোনি, হোয়াইট টাউন, আর গোটা পন্ডিচেরি এক্সপ্লোর করবো। ফাইভটা সেরা লাগছে কিন্তু। চলে এসেছি ঋষি অরবিন্দ আশ্রমে, তোর ক্যামেরা এলাও না, তাই আমি এখানে ব্লগটা করতে পারবো না। ফাইভটির ভিতরে দারুণ ছিল, মানে কোনো সাউন্ড নেই, কোনো শব্দ নেই, এত ভালো লাগলো। আমি বলি তোমরা এলে অবশ্যই এটা ভিজিট করবে। কিন্তু আর্কিটেকচারগুলো খুব সুন্দর, বলো ফ্রেঞ্চ আর্কিটেকচার, দারুণ লাগে। ওয়ালগুলো দেখছি একটু আরও বেশি মনে হচ্ছে না আমি ইন্ডিয়াতে আছি, মনে হচ্ছে আমি ফ্রেঞ্চে চলে এসেছি। আমরা এখন চলে এসেছি সিদ্ধি বিনায়ক টেম্পলে, এটা হলো মন্দিরটা, এটা হলো সিদ্ধি বিনায়ক টেম্পল, দারুণ কিন্তু বলো, দারুণ। উল্লঙ্গ
আর শিবাজিটা প্রপারলি বলবে, বলো। সকালে কিছু খাইনি, বেশি কথা বলবো না, চুপচাপ খাওয়াটা খাবো। বেরোচ্ছি, একটু সাইড সিন করবো একটু, আবার শক্ত আছে। আর এদিকে আমার পুরী পার্ক করে রাখা আছে, এখন আমরা বেরোবো আর পণ্ডিচের কিছু কিছু জায়গায় এক্সপ্লোর করবো। এখন আমরা যাচ্ছি নিউ লাইট হাউস, পণ্ডিচের নিউ লাইট হাউস। ওখান থেকে সমুদ্রে খুব ভালো ভিউ পাওয়া যায়, তো সেটা দেখার জন্য আমরা আগে ওখানে যাবো। ফাইনালি আমরা নিউ লাইট হাউসে চলে এসেছি, এটা হলো লাইট হাউস। এখান থেকে পণ্ডিচের খুব ভালো ভিউ পাওয়া যায়, তো সেই ভিউয়ের জন্যই আমরা চলে এসেছি। আর লাইট হাউসে ওঠার ব্যাপারটা দেখা, এতগুলো সিঁড়ি আছে, সেইগুলো আমরা হাঁটতে হবে, দেখা যাক কতক্ষণ উঠি আমরা। ফাইনালি আগে চলে এসেছি, তার জন্য যত আমাদের কাঠখড় পোহাতে হলো, প্রায় 10-15 তলা হাতে উঠেছি আমরা। আগে যে ভিউটা পাবে সেটা ওয়ার্থ ইট। ফাইনালি এখন আমরা যাচ্ছি ইডেন বিচ, আর চারদিকে দারুণ পন্ডিচেরি রক। রখ লু লবো সে লাগা কে সমন্দর পরিন্দা হ্যাশক রে মন মাতম ওর জিন্দা হ্যাশক রে। ফাইনালি আমরা এখন ডিনার করতে এসেছি ভিলা শান্তিতে, আর ভিলা শান্তি অ্যাম্বিয়েন্সটা তোমাদের একবার দেখাই। ভিলা শান্তি অ্যাম্বিয়েন্সটা এক কথায় বল, আর ফার্স্ট ডে আমরা ট্রিপ খুব সুন্দরভাবে কেটেছি, আর খুব সুন্দর আমরা এক্সপ্লোর করছি, যা যেরকম ভেবেছিলাম আমরা সেরকমই করতে পেরেছি। ফাইনালি আমরা ডিনার চলে এসেছে, এটার নাম বলো কি? এটা দিস ইজ পিস রিসর্ট, এটার নাম কি বলো? দিস ইজ চিকেন রিসর্ট সুপার রোজ ওয়াইন। মর্নিং ফ্রম পন্ডিচেরি, আর আজকে আমাদের ডে থ্রি, আজকে আমরা লাস্ট আমরা পন্ডিচেরি থাকবো, আর লর্ড এবার এক্সপ্লোর করার চেষ্টা করবো, আর ব্রেকফাস্ট করতে আমরা উঠে যাচ্ছি।